দেখা খুব সুন্দর না? হ্যাঁ, তোমার সুন্দর না গে, দেখা সুন্দর না গে। আচ্ছা, এরকম খালি বসে থাকলে ওইটা চালাও না, এরকম বসে থাকতে আর ভালো লাগতেছে আমার। এমনি ভাড়া আছে কি আছে? ওই গাড়ি চালানোর লোক আছে আমার একটা। তো লোক আছে, চালানোর মানুষ আছে, টানো না কেন? এরকম ভাত ভাত খেয়ে বেড়ে গেছে। তুমি কেমন পুরুষ হচ্ছে? একটা নৌকা পর্যন্ত চালাতে পারো না? আমার নৌকা আছে, ভাত খেয়ে বেড়ে গেছে, আসে আগে। তাহলে নিয়ে আইসো কেন আমার? আনছি পানি দেখা তো আনছি। খালি পানি দেখতে আমি একটু নৌকা দিয়ে ঘুরবো না? দেরি করো, আসো আগে। আর কতক্ষণ দেরি করবো? কতক্ষণ ধরে বসে আছে আর ভালো লাগছে? এরকম ভালো লাগতেছে না, এরকম বসে থাকি, একটু চালাও না, চেষ্টা করো। হ্যালো, দেরি করো। কি আমি চিনি না ভাই, পারে না কেমন যে একটা কথা কইলেন শুনলাম। কেমন কথা কইলেন? ভিডিও করতেছেন কেন? না, ওই যে বললেন ভাই পারে না, নৌকা চালাতে পারে না। আমি চালামু? আপনি চালাবেন কেন? আমার যা হাজবেন্ড আছে না, হাজবেন্ড চালাইবে। ও ভাই, কি পারেন না? আমার আজ নৌকা আছে, ভাত খা বেড়ে গেছে, আসে আগে। ও মানে নৌকা চালানো লোক আছে? হ্যাঁ, ভাত খাই বেড়ে গেছে। আমি মনে করছি মনে আপনি পারেন না চালাই বেড়ে লেগে আসছিলাম আর কি, চালাই দিতাম। ভাবি বলেন ভাই পারে না? পারে না তো সে বলতেছে, পারে না তো বলতে আছে। আমারও অভ্যেস নাই অন্য কাজ চালা। পারে না? না, হ্যালো, পারেন না? আমি চালাই, চালাও, চালামু। ইয়া, এত সুন্দর বউ কইতাছে একটু নৌকাটা চালাইতেন, পারেন না আপনি? আমার এখন চালাও, আমি চালাইলে পরে মিয়া আপনি ইজ্জত থাকবো। ভাড়া খেওয়া ভাড়া দেবনি। দেখো, সে একটা ছেলে মানুষ, তুমি একটা ছেলে মানুষ, সে পারো, তুমি কেন পারো না? আমি আমার অভ্যাস নাই। তার মানে আপনার অভ্যাস নাই? না, অভ্যাস নাই। বিয়ে করলেন কে? আমি নৌকা চালান না, আমি বিয়ে করি। আমি আগে কইছি আমি নৌকা চালান ভাই। তুমি আমার কইছো মিথ্যা কথা কও কেন? কো আমি মিথ্যা কথা কই? তুমি মিথ্যা কথা কন না। তুমি আমার কোন না যে তুমি নৌকা চালাতে পারো না? আমি নৌকা চালান ভাই। তুমি যদি কইতে তাহলে কি আমি নৌকায় বইতাম? আমি ভ্যান গাড়ি চালান ভাই। ভ্যান গাড়িতে মাঝে ঘুরে না? হ্যাঁ, মিষ্টি গামু ও সুগন্ধি গামু। হ্যাঁ, আর আমি একটু নৌকায় ঘুরতে চাইছি, আমার একটা নৌকা একটু ঘুরাম। আমি চালান ভাই, দেরি করা, নৌক ভাত খাবার হয়ে গেছে। ওই সময় নামে কলঙ্ক ছ না। আমি চালান ভাই। ভাবি ভ্যানালার কাছে বিয়ে বইছেন কি আর কুমু? শুনা আসলে খুব কষ্ট লাগলো ভাবি, আপনি এত সুন্দর একটা ভাবি, আপনি বিয়ে বললে কত বড় লোক করে বিয়ে বইতে পাইছেন, এরকম একটা ভ্যানালার কাছে আপনি বিয়ে বললেন লাস্টে। আহা ভাবি, আপনারা দেখে খুব মায়া হইতেছে। আসলে ভাই কি বলবো, আমি তো জানি না, সে যে নৌকা চালাইতে পারে না। ঠিক আছে, নৌকা চালাইতে পারে না, কিন্তু তারপরও মনে করেন সে আসলে এর কাছে আপনি কিভাবে, আপনি বাবা মাকে আর দেশে কোনো কোলা পায় নাই, কি আর করার, কপালে যেহেতু আছে হবেই তো। ভাবি আপনারকে ভালোবেসে বিয়ে করছে? হ্যাঁ। হ্যাঁ, ও ভাই কি করলো? বাপ মাও বিয়ে করেছে। বাপ মাও বিয়ে করেছে তাই? হ্যাঁ সত্যি। যত সব চা আর না দেখি কি একটা অবস্থা, চিন্তা করছো আমার এই ভাঙা নৌকাটা, আমি মাছ ধরি এরা এই নৌকা এনে গপ্প শুরু করছে, সর্বনাশ করছে। হ্যাঁ, কি কাম করছে? হ্যাঁ ভাঙিয়েছি, আরেকবার যদি দেহি তো করে এই নৌকার মধ্যে আইতে তাহলে বাইরে জোড়া দাঁড়িয়ে ছাড়া হেলাই দেবো।
কোনো জায়গা পায় না হ্যাঁ এই পানির কোলা ছুঁয়ে দিছি নৌকাটা এ না গল্প শুরু করছে দুইজন এত জায়গা থাকতে এটা হইলো দৌড়াইলেন কে অতক্ষণ তো দেখলাম নৌকা আল্লাহ তো দেখলাম নৌকা হলে হে বেডার আপনি দৌড়াইতেছেন কি লেগে নৌকা মালিক বলে আপনি থাকেন তার সাথে আমি একটু কথা কই তুমি দদি লাগেন বুঝলাম না এই বিধর মারছি কেন দদিছো তুমি তুমি না বললা নৌকা বলে তোমার এটা বসে আছে মাঝের নৌকা মধ্যে আমি বসে আছি তুমি তখন আমার মিথ্যা কথা বললা কেন কোন মিথ্যা কথা কই তুমি না কইছো তো নৌকা বলে তোমার আমি না এবি বসে আছি সংসার করেন কোন তো সে আরেক জোনার নৌকার মধ্যে বসায় হে নৌকার মালিক স্বাস্থ্য আছে তাহলে মনে করেন আপনি আরেক জায়গায় বেঁচে দিতে তার সময় লাগবো না কি বলছেন ভাইয়া এই টাইপের লোক করলে বুঝছেন এরকমই হয় ভাবি এরকমই হয় এই জানতাম না তুমি যে পুরো সিজার বুঝছো না আজকে না দেখে বুঝতাম না মিছে কথা কইছো চলো এই দে এই দে এই দে এই দে এই দে জান জান ভাবি জান জান ব্রেন শট আমার ব্রেন শট